हेलो एंड वेलकम टू मॉडिफाई नॉलेज। आज 5th জানুয়ারি 2023, আজকে আমাদের যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেগুলো সব কিছু নিয়ে তোমাদের সামনে আলোচনা করব এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যেসব ফ্যাক্ট রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরব। তো চলো যাওয়া যাক। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ সম্প্রতি বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়। তো এটা সবাই জানো যে বিশ্ব ব্রেইল দিবস পালিত হয় 4ই জানুয়ারি। তো তাছাড়াও 1st জানুয়ারি তোমাদের কি পালিত হয়েছিল এই জানুয়ারি মাসে, না তো বিশ্ব পরিবার দিবস, এটাও তোমরা মনে রাখবে। তো নেক্সট কোয়েশ্চেন কি আছে চলো দেখে নিই। সম্প্রতি ভারত পে, এটা পি হবে না, বানানটা ভুল হয়েছে, ভারত পে এর সিও হিসাবে কাকে নিযুক্ত করা হলো? তো ভারত পে নামক অ্যাপে তোমাদের জানো তো সবাই যে কাকে নিযুক্ত করা হলো, না তো এই যে এনার নাম হলো নলিন নেগি, এনাকে ভারত পের সিও পদে সম্প্রতি নিযুক্ত করা হলো। তাছাড়াও পঙ্কজ মোহন ভারতীয় বায়ুসেনা ওয়েস্টার্ন কমান্ডের দায়িত্ব নিয়েছেন। লক্ষ্মী সিং উত্তরপ্রদেশের প্রথম মহিলা কমিশনার হয়েছেন এবং অজিত সাক্সেনা মোল এ চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর হিসাবে শপথ নিয়েছেন এবং আলোক সিং এয়ার ইন্ডিয়া যে ব্যবসার প্রথম প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, সম্প্রতি আহমেদাবাদ দিল্লি যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস নাম কিসে, মানে নামটার কি পরিবর্তন হয়েছে? তো তার নামের পরিবর্তন হয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ অক্ষধাম এক্সপ্রেস, এটা তোমরা মনে রাখবে, সম্প্রতি তার নাম পরিবর্তন করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি আছে চলো দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন আছে, সম্প্রতি গান লাগাই উৎসব কোথায় পালিত হলো? তো এটা তোমরা মনে রাখবে যে এটা হচ্ছে মণিপুরে। এই উৎসবটা হচ্ছে যে ফসল কাটার পরে তারা এই উৎসবটা পালন করে, এবং মণিপুর নিয়ে যখন কথা হচ্ছে তো মণিপুরকে তোমরা এই যে ম্যাপে দেখে নাও, এই যে মণিপুর ইন্ডিয়ার পূর্ব দিকে রয়েছে মণিপুর। তো মণিপুরের ক্যাপিটাল হচ্ছে ইম্ফাল, আর মণিপুরের হচ্ছে চিফ মিনিস্টার হচ্ছে এন বীরেন সিং, আর মণিপুরের গভর্নর হচ্ছে লা গণেশা, এগুলো তোমরা মনে রাখবে। তো আর কি কি রয়েছে মণিপুরে দেখো, উত্তর পূর্ব অলিম্পিক গেমসে টানা দ্বিতীয়বারের মতো তালিকার শীর্ষে মণিপুর উঠে এসেছে, আর তাছাড়াও মণিপুর যে ইম্ফালে জনসাধারণের অভিযোগের জন্য যে আমুর ফ্যালকন ফেস্টিভ্যাল সপ্তমতম সংস্করণ উদযাপন করা হয়েছে, এবং তাছাড়াও 23শে এপ্রিল মণিপুরে যে খোক জোম দিবস পালিত হয়, এবং তাছাড়াও মণিপুরে কি রয়েছে যে মুখ্যমন্ত্রী ক্যাচ দ্য রেইন ক্যাম্পেইন 2022 চালু করেছেন। তাছাড়াও দেখো মণিপুরে আর কি কি উৎসব পালন করা হয়, লাই হারোয়া উৎসব আর সাংহাই উৎসব, এগুলো তোমরা মনে রাখবে। আর তাছাড়াও কি রয়েছে, বিষ্ণুপুরের মণিপুর জেলায় উত্তোলিত হয়েছে 7টি উত্তর পূর্বের সবচেয়ে উঁচু জাতীয় পতাকা, প্রায় তোমরা 165 ফুট। ঠিক আছে, এই কটা জিনিস মণিপুর সম্পর্কে তোমরা জেনে রাখবে। তারপরে চলো, তারপরে কি রয়েছে দেখো, কোন রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী আবাসিক জমি অধিকার চালু করেছে? তো এটা তোমরা মনে রাখবে, এটা হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সম্প্রতি সরকার কি করেছে, না তো আবাসিক জমি যে অধিকার সেটা চালু করেছে, এটা কি না তো যাদের জমি মানে বাড়ি করার জন্য জমি নেই তাদেরকে কি করবে গভর্নমেন্ট, তাদেরকে প্লট দিবে যে বাড়ি করার জন্য। ঠিক আছে, তো তোমরা ম্যাপ মেয়ে দেখে নাও যে এই যে ভারতের প্রায় মাঝামাঝিতে অবস্থিত মধ্যপ্রদেশ, এবং মধ্যপ্রদেশের যে ক্যাপিটাল সেটা হচ্ছে ভূপাল, আর মধ্যপ্রদেশের যে চিফ মিনিস্টার শিবরাজ সিং চৌহান, আর মধ্যপ্রদেশের যে গভর্নর জেনারেল সে রয়েছে মাঙ্গুভাই প্যাটেল। নেক্সট, তারপর দেখে নাও যে মধ্যপ্রদেশের যে আর কি কি সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে মধ্যপ্রদেশের, যে প্রথম এবং দ্বিতীয়বারের পদাতিক জাদুঘর ইন্দোর যে উদ্বোধন করা হলো সম্প্রতি। তাছাড়াও আর কি রয়েছে, না তো ভূপালে রেলওয়ে স্টেশনে 4-স্টার রাইড স্টেশন শংসাপত্র পেয়েছে সম্প্রতি, আর বিশ্বের প্রথম
বৈদিক ঘড়ি স্থাপিত হবে উজ্জয়িনে, ঠিক আছে? আর তাছাড়াও আরও রয়েছে যে পঞ্চম খেলো ইন্ডিয়া ইউথ গেমসের আয়োজন করবে কে, না তো আবার সেই মধ্যপ্রদেশ। আর মধ্যপ্রদেশ সরকার তাছাড়াও পিএসিএ আইন প্রয়োগ করেছে সম্প্রতি। নেক্সট কোশ্চেন কি রয়েছে, যে সম্প্রতি দেশের বেকারত্বের হার ডিসেম্বরে কত শতাংশ বেড়েছে? এটা হবে 8.3% শতাংশ বৃদ্ধি পেয়েছে বেকারত্বের হার। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে, না তো সম্প্রতি সিয়াচিনে প্রথম নারী অফিসার পদার্পণ মানে কে হয়েছে, নারী অফিসার হিসাবে কে নিযুক্ত হয়েছে? তো তার নাম হচ্ছে এই যে গয়েরটা, শিব চৌহান বা শিবা চৌহান, এখানে বানানটা একটু ভুল রয়েছে, ঠিক করে নাও, শিবা চৌহান, ঠিক আছে? তো শিবা চৌহান কি হয়েছে, না তো আমাদের যে সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র, আমাদের বলে না গোটা বিশ্বের যে উঁচু যুদ্ধক্ষেত্র সিয়াচিন, তো সেখানে তিনি প্রথম মহিলা অফিসার যেখানে তিনি নিযুক্ত হয়েছেন। তিনি কে, এই যে ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন শিবা চৌহান, ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেন চলো, কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্য পুলিশ ব্যবস্থা বাতিল করেছে, রাজ্য পুলিশ ব্যবস্থার বাতিল করেছে, এটা তোমরা মনে রাখবে, উত্তরাখণ্ডে, ঠিক আছে? এটা হচ্ছে উত্তরাখণ্ডে। তো উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড কোথায় রয়েছে একটু ম্যাপ নিয়ে দেখে নাও, এই যে তোমাদের উত্তরাখণ্ড রয়েছে, দেখে নাও ম্যাপে, যে ক্যাপিটাল রয়েছে সেটা হচ্ছে দেরাদুন, ঠিক আছে? আর এখানকার যে চিফ মিনিস্টার পুষ্কর সিং ধামি, ঠিক আছে? আর এখানকার গভর্নর জেনারেল হচ্ছে গুরমিত সিং, এটা তোমরা মনে রাখবে। আর তাছাড়াও আর একটা জিনিস মনে রাখবে, যে উত্তরাখণ্ডে কি রয়েছে, জিম করবেট ন্যাশনাল পার্ক, তার পুরনো নাম হচ্ছে হেলি ন্যাশনাল পার্ক, এগুলো তোমরা মনে রাখবে। তাছাড়া উত্তরাখণ্ডে দেখো, উত্তরাখণ্ড হাইকোর্ট নৈনিতাল থেকে হলদ্বানিতে স্থানান্তরিত করেছে, উত্তরাখণ্ড হাইকোর্ট নৈনিতাল থেকে স্থানান্তরিত হয়েছে সম্প্রতি। তারপরে কী রয়েছে, লাখপতি দিদি মেলা উদ্বোধন করেছে কে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। আর তাছাড়াও আর কী রয়েছে, উত্তরাখণ্ডে অমৃত মহোৎসব দ্বিতীয় স্থান পেয়েছে উত্তরাখণ্ডে। আর তাছাড়া উত্তরাখণ্ডে স্কুল স্যানিটেশনের শিক্ষার কর্মসূচি উদ্যোগ শুরু করেছে। আরও কী রয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী উত্তরাখণ্ডে আউলি মিলিটারি স্টেশন শাস্ত্র পূজা করেন। আর উত্তরাখণ্ডে 9th November এর প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। কী রয়েছে, না তো উত্তরাখণ্ডে 9th November তার প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করা হয়েছে, ঠিক আছে? এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট নেক্সট কী রয়েছে, না তো সম্প্রতি HDFC ব্যাংকের ডিজিটাল পরিষেবাগুলিকে রূপান্তরিত করতে কার সাথে অংশীদারিত্ব করেছে, মানে কার সঙ্গে সংযুক্ত হয়েছে, তোমরা মনে রাখবে, এটা হবে মাইক্রোসফট, ঠিক আছে? মাইক্রোসফট, তো মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কবে হয়েছে, 1975, ঠিক আছে? এর হেডকোয়ার্টার ওয়াশিংটন DC-তে। আর আর এর হচ্ছে সিও হচ্ছে সত্যপাল নাডেলা। HDFC সম্বন্ধে তোমরা জেনে রাখবে যে HDFC-র স্থাপনা কবে হয়েছিল, 1994, ঠিক আছে? আর এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই। আর তাছাড়া রয়েছে এর যে সিইও পদে রয়েছে শশীধর জগদীশন। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখে নাও, সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোথায় সিউল সেতু উদ্বোধন করেছে, না তো এটা হবে অরুণাচল প্রদেশে, যে সিউল সেতু উদ্বোধন করেছেন অরুণাচল প্রদেশে, ঠিক আছে? তো কি রয়েছে, অরুণাচল প্রদেশে এখানে ইটানগরে ধোনি পোলো বিমানবন্দর উদ্বোধন করলেন সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং অরুণাচল প্রদেশে বিশ্বের প্রথম ড্রোন মধ্যস্থতা পশুপালন পরিচালনা শুরু করেছে। আর তাছাড়া অরুণাচল প্রদেশে কি রয়েছে, ওয়াংলা মেলা আয়োজন করা হলো। এবং উত্তর পূর্বে প্রথম অ্যাকোয়া পার্ক অরুণাচল প্রদেশে স্থাপন করা হলো। চলো নেক্সট, তারপরে 11 নম্বর কোশ্চেন দেখে নাও তোমরা কি রয়েছে, না তো সম্প্রতি
প্রধানমন্ত্রী মোদী জাতীয় জল ও স্যানিটেশন সম্পর্কে বলেছেন, ইনস্টিটিউট উদ্বোধন করলেন কোথায়? না তো, এটা হবে তোমাদের কলকাতায়। নেক্সট চলো 12 নম্বর কোশ্চেন, কোন রাজ্য সরকার সম্প্রতি মাটিয়াবাগ হাওয়া মহল উদ্বোধন করলেন? তো এটা তোমরা মনে রাখবে, আসাম। ঠিক আছে, তো আসাম সম্বন্ধে যেহেতু কথা হচ্ছে, তো আসামের তোমরা ম্যাপ এ দেখে নাও যে আসাম কোথায় রয়েছে। এই যে পূর্ব দিকে রয়েছে আসাম। ঠিক আছে, আসামের যে ক্যাপিটাল সেটা হচ্ছে দিশপুর। আসামের চিফ মিনিস্টার রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা, আর আসামের যে গভর্নর জেনারেল সে রয়েছে জগদীশ মুখী। ঠিক আছে, তো আসামের মন্ত্রিসভায় কিরেকচ সাফাই কর্মচারী কমিশন গঠন বিল অনুমোদন করেছেন। ঠিক আছে, আর প্রথম ইউনানি মেডিসিন রিজিওনাল সেন্টার বাজরা মিশন এসব চালু করা হয়েছে আসামে। তারপর আসামের মুখ্যমন্ত্রী আসামে কোটি বিহু উৎসব পালন করা হলো, এবং আসামের ডাইজ বিয়ার্ড ফরেস্ট কর্মসূচি চালু করা হয়েছে। নেক্সট, তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের রাষ্ট্রপতি যে দ্রৌপদী মুর্মু সম্প্রতি যে সংবিধান গার্ডেন কোথায় উদ্বোধন করলেন, তো এটা তোমরা মনে রাখবে, জয়পুরে। ঠিক আছে, আর কি কি রয়েছে জয়পুরে, আর কি কি তিনি উদ্বোধন করেছেন, যে ময়ূর যে স্তম্ভ, রাষ্ট্রীয় ধ্বজ স্তম্ভ, আর কি কি রয়েছে, মহাত্মা গান্ধী, মৌলানা প্রতাপ এর প্রতিমাও তিনি উদ্বোধন করেছেন সম্প্রতি জয়পুরে, এগুলো তোমরা মনে রাখবে। তো চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে, 14 নম্বর কোশ্চেন কি রয়েছে, কোন রাজ্য সরকার সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানির সাথে 18,590 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছেন? তো এটা তোমরা মনে রাখবে, উত্তরপ্রদেশ। ঠিক আছে, তো উত্তরপ্রদেশ, তো চলো ম্যাপে রেখে দিই উত্তরপ্রদেশ কোথায় রয়েছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের ক্যাপিটাল কি রয়েছে, লখনৌ। আর একটা জিনিস মনে রাখবে যে লখনৌ আমাদের কোন নদীর তীরে গড়ে উঠেছে, না তো এটা গোমতী নদীর তীরে। ঠিক আছে, আর উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার রয়েছে যোগী আদিত্যনাথ, আর গভর্নর জেনারেল রয়েছেন আনন্দবেন প্যাটেল। নেক্সট, তাছাড়াও আরও উত্তরপ্রদেশ সম্বন্ধে তোমরা জেনে রাখো যে লক্ষ্মী সিংকে উত্তরপ্রদেশের প্রথম মহিলা পুলিশ কমিশনার করা হয়েছে। আর কি কি করা হয়েছে, উত্তরপ্রদেশ সরকার রামায়ণ ও মহাভারত সার্কিট এর উদ্বোধন করেছেন। উত্তরপ্রদেশের 2023-এর খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের আয়োজক করবে, মানে আয়োজন করবে। আর উত্তরপ্রদেশ সরকার 2041 সালের মধ্যে মথুরা বৃন্দাবনকে একটি কার্বন নিরপেক্ষ পর্যটন স্থল হিসাবে ঘোষণা করেছে, মানে 2041 সালের মধ্যে একটা কার্বন নিরপেক্ষ স্থল হিসাবে গড়ে উঠবে। নেক্সট, সম্প্রতি কোথায় শুরু হয়েছে শাড়ি উৎসব বিরাসাত? তো এটা মনে রাখবে, নিউ দিল্লিতে। ঠিক আছে, তো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করবে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং সাবস্ক্রাইবটা করে রাখবে। তো পিডিএফের জন্য তোমরা ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাবে। থ্যাংক ইউ।